কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত দুই। আগুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছে। শুক্রবার 13 আগস্ট রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কুষ্টিয়ার সরকারি পরিচালক জেনে আলম জানান। নিহতরা হলেন দফাদার ফিলিং স্টেশনের কর্মচারী শাহাজুল 30 ও বিজয় 32। তাদের বাড়ির দৌলতপুর উপজেলার বিগ্রকান্দি গ্রামে। ভেড়ামারা থানার ওসি মুজিবুর রহমান জানান, রাত 8:30 দিকে ভেড়ামারা দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরায় দফাদার ফিলিং স্টেশনে আগুন ধরে, এতে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হলেও তার নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দফাদার ফিলিং স্টেশনে ট্যাঙ্ক থেকে তেল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কুষ্টিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হুমায়ুন কবির জানান, ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরীফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। দফাদার ফিলিং স্টেশনের মালিক আফানুজ্জামান জুয়েল জানান, নিহত দুজন পাম্পে তেল সরবরাহ করছিলেন, হঠাৎ আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে। তাদের বাড়ির বিগ্রকান্দি গ্রামে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেল তথ্য দেশ টিভি। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।